কিসের ঝগড়া? আর আমার ছেলে কোনোদিন তাকায় না ওর কাছে, ওদের ফ্যামিলির সঙ্গে কথা বলে পাড়াকে জিজ্ঞাসা করো। কাল সন্ধ্যাবেলা আপনার ছেলে কোথায় ছিল? ঘরে ছিল, অনলাইন ক্লাস হচ্ছিল। যখন ঘটনাটা ঘটে তখন বাড়িতেই ছিল? হ্যাঁ বাড়িতে ছিল। স্যারকে স্যারকে সব কথা কত বেরোয়নি স্যারকে। হ্যাঁ দুটো সময় এসেছিল। আমার ছেলে এইসব মনে করে না, আমার ছেলে এইসব কিচ্ছু বিষয় থাকে না, ও শুধু পড়াশোনা করে। আপনি পাড়াতেই জিজ্ঞাসা করবেন না আমি খারাপ আছি কি ভালো আছি, কি আমার ছেলে কোনোদিন ঝগড়া করেছে। ওই আমাকে গালাগালি দিত, আমি কিচ্ছু বলতাম না। মেয়ে ধর্মেন্দ্র গোয়ালা, বউ নীলু গোয়ালা, লাল বউ গোয়ালা, কত এত চরিত্রহীন মদখোর, কতবার জেলে গেছে। আমার মেয়ের ভাসুর, আমাদের সঙ্গে কোনো ওর সম্পর্ক নেই, কোনো কথাবার্তা নেই। আমি নিজের মেয়েকে নাতিকে খাওয়াই, ওরা সব সময় নিজে থাকে, আমরা নিজের থাকি, আমরা ওদের নপাচে থাকি। কেন ওরকম চরিত্রহীন সঙ্গে থাকলে বাচ্চার পড়াশোনা হবে না। ওর বাচ্চারা পড়াশোনা করে না, একটা কোথায় কাজ করতে যায় দল্লবে, একটা টোটো চালায়, একটা 18 বছর মেয়েকে বিয়ে দিল করলো। ওদের চরিত্র ভালো বলে আমার মেয়ে সবসময় দূরে দূরে থাকবে। গুলি করেছে এটাও জানে না, আমরা মনে ভাবছি যে পড়ে গেছে, হয়তো মাথা ঘুরে গেছে, প্রেশার বেশি ইয়া কিছু এরকম হয়েছে। এলাকায় অন্ধকার ছিল বলেই কি মনে হচ্ছে এই ঘটনাটা ঘটেছে? আজকে ঘটনা ঘটলো, অন্ধকার তো থাকেই, ঘটনা ঘটেছে, এবার তো এখানে আরো ভয় করেছে, এখানে থাকতে গিয়ে আরো ভয় করছে। অ্যাপ্লিকেশন কিছু দেয়া হয়েছে, খবর আছে, অ্যাপ্লিকেশন দেয়া হয়েছে পঞ্চায়েতে, যে ওখানে বড় একটা লাইট ফাইট দিতে দু সাইড দিয়ে, যে দুদিকেই দেখা যায়। লালবাবু সাহেব বাড়ি ফিরছিলেন, লালবাবু সাহেব বাড়ি ফিরছিলেন, সেই সময় নাকি তারা তাকে আততায়ীরা ব্যান্ডেল স্টেশনে ওখানে মার্ডার করেছে, তারপরে তো তাকে এখানে নিয়ে আসা হয়েছে, তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। কোনখানে হয়েছে ঘটনাটা? ব্যান্ডেল স্টেশনের ওখানটাতেই হয়েছে। এইখানে হয়নি মানে? এখানে তাহলে হয়নি? না এখানে হয়নি, ব্যান্ডেল স্টেশনের ওখানেই হয়েছে।